দোসরা মার্চ শুক্রবার রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও রামপুরহাট পুলিশ রাত্রিবেলায় অভিযান চালিয়ে 9টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর সহ একজনকে গ্রেফতার করে। উল্লেখ্য, রামপুরহাটে সরকারিভাবে বালিঘাট থেকে বালি তোলা যখন নিষিদ্ধ, ঠিক তখনই বেশ কিছু বালি পাচারকারী বেশ কিছুদিন ধরে রাতের অন্ধকারে অবৈধভাবে প্রশাসনের চোখের আড়ালে বালি পাচার করে আসছিল। বিশেষত নারায়ণপুর, জয়পুর, শালবনি ও খড়িডাঙ্গা এলাকায় কিছু অসাধু বালি পাচারকারী এই পাচার চালাচ্ছিল। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত্রিবেলা গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ ও মহকুমা পুলিশ আধিকারিক হানা দিয়ে এই 9টি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয় ও গ্রেফতার করা হয় এক ট্রাক্টর চালক চৈতন্য মাহাতোকে। বাকি ট্রাক্টর চালকেরা এলাকা থেকে পালিয়ে যায়। ব্রাহ্মণী নদী থেকে অবৈধভাবে বালি তুলে বালিগুলি পাচার করা হচ্ছিল বলে জানা যায়। গ্রেফতার হওয়া ব্যক্তিকে আজ শনিবার রামপুরহাট আদালতে পেশ করেছে রামপুরহাট থানার পুলিশ। আপনি কি আপনার বাচ্চাকে অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান? তাহলে আজই আসুন কো এডুকেশনাল ইংলিশ মিডিয়াম স্কুল, সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাটে। প্লে গ্রুপ থেকে ক্লাস 7 পর্যন্ত ভর্তি চলছে 2023-24 শিক্ষাবর্ষে। মনোরম পরিবেশ, অডিও ভিজুয়াল রুম, প্লে গ্রাউন্ড, স্কুল ক্যান্টিন ও চিলড্রেন পার্ক সব মিলিয়ে 4.5 একর জায়গা নিয়ে গঠিত আমাদের এই সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল রামপুরহাট। আমাদের ঠিকানা সেন্ট জেভিয়ার্স ওয়ার্ল্ড স্কুল, NH60 হরিওকা রামপুরহাট বীরভূম। মোবাইল নম্বর 7363080216, 8653 7318।